এর আগে মাননীয় প্রধানমন্ত্রী 96 সালে যখন আন্দোলন করেছেন তখন কিন্তু উনি বলেছেন মাননীয় স্পিকার তখন উনি বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না তো আজকে বিএনপি কে ছাড়া কি নির্বাচন গ্রহণযোগ্য হবে মাননীয় স্পিকার পারবেন না সুতরাং আগামী নির্বাচনে বিএনপি কিভাবে নির্বাচন আনবেন সেটি আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জের জন্য আপনাকে অবশ্যই একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা আপনাকে নিয়ে আসতে হবে মাননীয় স্পিকার আমি অনুরোধ করব যে এমন উত্তর দিবেন না যে আপনার উত্তর শুনে বাইরে ঘোড়াতে হাসবে কারণ এখানে আমাদের মাননীয় মন্ত্রীরা উত্তর দিচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের চাইতে নাকি মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত ভালো এটা আমাদের তথ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন আবার আবার আপনার সাবেক নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলছেন আমেরিকান নির্বাচন ব্যবস্থা চাইতে বাংলাদেশের নির্বাচন কমিশনের ব্যবস্থা নাকি অনেক উন্নত আমি আশা করব এই ধরনের অদ্ভুত উত্তর আপনি দিবেন না এমন উত্তর দেন যে আগামী নির্বাচন সকল দল অংশগ্রহণ করতে পারে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচনকালীন সময়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সরকার ব্যবস্থা থাকবে